পরামখ্যাত নির্মাতা রায়হান রাফি একটি গণমাধ্যমে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘিকে টিকটক না করে অভিনয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন দিঘি। দিঘির অভিযোগ, রাফি নিজেই নায়িকার সঙ্গে টিকটক করেন। সুরঙ্গ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাফি। এ ছবিতে আরফান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। বিষয়টি সংবাদ মাধ্যমে আসার কয়েকদিন পর দিঘি তার ফেসবুকে একটি পোস্ট দেন, জানান পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন, যদিও দিঘি পরিচালকের নাম উল্লেখ করেননি স্ট্যাটাসে। এ বিষয়ে দিঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া, ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল, নিশ্চয়ই তার ঘাটতি আছে। তবে এই পরামর্শ ও রায়হান রাফির কথাকে ইতিবাচকভাবে নিতে পারেননি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির মামা আবু নুসরাত ভিক্টর। ভিক্টর জানিয়েছেন, দিঘিকে অপমান করার চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেবেন তিনি। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।